আমি প্রথমে মানে ট্রেনিং সুপারভাইজার হিসেবে এখানে জয়েন করি ডালাস গার্মেন্টস, এটা হচ্ছে আপনার 85 সালে। আর যখন আমি এসএসসি পরীক্ষা দিই ওইটার পরে পরীক্ষাও দিয়ে তারপরে ফ্যাক্টরিতে ঢুকছি। ওইখান থেকে আপনার এক অন্য একটা ফ্যাক্টরিতে আসি, আপনার সানজারি অ্যাপারেলস, সানজারি থেকে আপনার 70 জন ওয়ার্কার বের করে দেয়। বের করে দেওয়ার পরে ওইখানে আপনার এটা 89 সালে যে আপনি যে এই শ্রমিকদের যেটা লেজ্জ পাওনা আছে এটা দিয়ে তারপরে শ্রমিকদের বের করবেন। এটা আমি ওইখানে মানে আমার আওয়াজ তোলার পরে মালিক বলে তোমাকে বের করে নিয়ে তারপরে আমি বিজিএমইতে কেস করি। ওই শ্রমিক 70 জন নিয়ে গে, আমি আমি সহকারে 71 জন। ওই কেসটা আল্লাহর রহমতে আমি উন্নত হই। তারপরে থেকেই আমি এই লিডারশিপের ভিতরে মানে তাদেরকে নেতৃত্ব দিয়েছি এবং এই ট্রেনিং যখনই যেখানে ট্রেনিং পড়ে ওই ট্রেনিংয়ে থেকেও শিখি, যত আমি না পারি ওইটা ট্রেনিংয়ে থেকে অনেক কিছু শেখা আছে। তাদের পেট্রোলের টাকা জোগাড় হয় কিন্তু গার্মেন্টস শ্রমিকেরা ভিখারির মতো জীবন যাপন করবে এটা আমরা মানব না। আর তাই গার্মেন্টস শ্রমিকদের উন্নত জীবন ইভেন একটা ফ্যাক্টরিতে এইটা করে 530 জন ওয়ার্কার আছে, সেখানে আমি একটা রেজিস্ট্রেশন ফেডারেশনও করেছি, ইয়ে করেছি, ইউনিয়ন করে দিয়েছি। এই যে আমাদের যে 40 লক্ষ গার্মেন্টস শ্রমিক আছে প্রত্যেকের কানে মানে এটা পৌঁছায় দিতে যে তোমাদের যে একত্র একটা ছায়ার ভিতরে আসো তাহলে দেখা যাবে যে তোমাদের সব মালিক দিতে বাধ্য থাকবে, তোমরা যে পাওনাটা আছো এটা দিতে বাধ্য থাকবে। গ্রামে মানে কি তখন অভাব ছিল, গ্রামে বয়সে অভাব ছিল, ঢাকা প্রথম যখন আসে তখন অভাব ছিল, গ্রামে বয়সে অভাব দেখে তো খারাপ লাগছে যে এভাবে কষ্ট তার করা যায় না, আমরা ঢাকা চলে যাই। তারপরে ঢাকা এসে গান মিস করি, তারপরে তো এইভাবে দাঁড়াই। আমার কাছে খারাপই লাগে যে আমাদের তো এমন ছিল না যে আমরা গার্মেন্টস করব, কিন্তু ঘরে খেললে খাও হয়ে গেছে গার্মেন্টস, খুবই খারাপ লাগে। ভাই বোন সবাই গার্মেন্টস করি, গার্মেন্টস একটা কষ্ট জায়গা, ওটা তো আর সুখের জায়গা না। জামাই নাই, জামাই গেছে বাচ্চা পেটে রেখে চলে গেছে, তার খোঁজ খবর নেই। বোনেরও একই অবস্থা, আমার আর একটা বোন আছে সে একা থাকে আলাদা বাসা নিয়ে, তারও একই অবস্থা। আমি গার্মেন্টসে
এই 8 বছর অপারেটর মেশিনে কাজ করানো প্রোডাকশন দেওয়া তখন বয়স 11 ছিল 11 12 মত খুবই খারাপ লাগছে আমি খুব কষ্ট লাগছে পারি না অভাবের জন্যই আসে দেশে কোনো অভাবের জন্য আসে দেশে অভাব থাকে হ্যাঁ অভাবের জন্যই আসে ঢাকা বেরিয়ে কাজ করতে না অন্য কোনো কাজ তো নাই মেয়েদের জন্য আর আমরা তো তেমন শিক্ষিত না যে কাজ ভালো একটা কাজ পাবো ভালো কাজ করব তেমন শিক্ষিত না তোমরা যে সময় কাজে যাও বাচ্চা দেখে কে দেখাশোনা করে আমার মা দেখাশোনা করে মা আর আব্বা গার্মেন্টসে কাজ না করতে করতে কোথাও কাজ করা যেত তো আমাদের জন্য তো গার্মেন্টস আর তো কিছু আমরা এবার 8 জন থাকি এই যে আমার আব্বা মারেন সবাই নিচে ঘুমায় আমরা উপরে ঘুমাই গার্মেন্টস করে কি লাগে গার্মেন্টস এত কষ্ট মানে কত রকমের জ্বালা গার্মেন্টস জ্বালা না তাহলে গার্মেন্টসের ভিতরে গেলে ছুটি পাওয়া যায় না জেলখানা একটা জেলখানার তেমনই করতে ঠিক না হ্যাঁ আমাদের সপ্তাহ কখনো বন্ধ থাকে মাঝে মধ্যে মানে কি মাসে যদি সময় একদিন আমার বাচ্চা আমার মার কাছেই থাকে কি আমার কাছে থাকে রাত খান শুধু যখন অফিস থেকে ছুটি হয় তখন মেয়ের কাছে থাকে হ্যাঁ বাচ্চা চিন্তা তো আসে যে বাচ্চা কোথায় চলে যায় কি না দেখা সাক্ষা ঠিক মতো চলে মানে কি এরকম নানা রকমের টেনশন লাগে আমি যখন আমি 9-10 বছর হবে আমি সেমিস পরে আমি গার্মেন্টস ছেড়ে দিব আমি গার্মেন্টসে মেশিন চালাই মেশিনে কাজ করি প্রথম শুরু করছি আমি হেল্পার ছিলাম মানুষে হয়তো অপারেটরি করতাম আমি সুতা কাটতাম মাত্র বেতন ছিল 800-700 আজকে আমাদের অফিসে ওটি হয় না 5টা পর্যন্ত বেশি অংশ ডিউটি হয় আর আমি 5টায় ছুটি হলে আমি 12 নম্বর আমি সময় কাটাই ওই বড় ভাইয়ের কাছে মানে ওই যে ফার্মেসির কাছে আমি ওইখানে সময় কাটাই তবু আর কি হয় না আমরা যে কাজগুলো করি একটা প্যান্ট বাহিরে বিক্রি হয় 2,500-3,000 টাকা অথচ আমরা পাই মাত্র 3,000 টাকা মাসে স্যালারি পাই এটা কীভাবে চলে খাওয়া ঘর ভাড়া ভরণ পোষণ তেল সাবান সব কিছু তো লাগে আমরা চলতে পারি না খুব কিছু নেই তো কষ্ট করেই চলতে হয় যেমন কালকে স্যালারি পেলাম স্যালারি যা মানে পাবার তা পাইনি অনেক কম পাইছি মানে স্যালারি কেটে দিছে ওরা হয়তো কাজ পারি না অথবা টার্গেট পূর্ণ হয়নি লেট হলে একদিন লেট হলে মানে দুই তিন দিন যদি 1-2 মিনিট লেট হয় তার জন্য হাজিরা কেটে ফেলে মানে একদিনের বেতন ওরা নিয়ে যায় একদিনের বেতন ওরা নিয়ে যায় তো কালকে বেতন পাইছি আর কি এরকমই পা না পা সমান আমি যে মানুষের কাছে ধার করছি আমি সেই ধারের টাকা এম দিতে পারছি না চলবো তো দূরের কথা চলবো কী করে
টাকা নেই ভাড়া, মনে করেন রুম করলো কষ্ট করে, বাড়িওয়ালারা নেই, এখন কি করা? আসছে তো কম বাড়ার জন্য, এখন কম দিতে পারতেছে না, সব জায়গায় এক অবস্থা। আলু ভাজি, মাংস খুব কম খাওয়া পড়ে, 4-5 মাসে ও খায় না, মানে স্যালারি পাওয়া হয় না ঠিকভাবে, আমি কি 4-5 করে ইয়া বের উঠতে পারি না তো ওইভাবে। হ্যাঁ, আমার খুব একা একা লাগে। মা দেশে গেলে বেশ, আমার মায়ের আমার বড় বোনের কাছে এই সময় দেয় আর কি, সময় কাটায়। কীভাবে চলে, টাকা পয়সা দিতে পারলাম না বা কম দিতেছি, আমিও কষ্ট করি দেশে থাকে। পড়ালেখা হওয়ার মানে ভাগ্য হয়ে ওঠে না আমার বাবা, আমি যখন 3 বছর বয়স আমার, তখন আমার বাবা মারা গেছে, বড় ভাই নেই। যদি গার্মেন্টস না থাকতো তাহলে তো এদের অনেক কষ্ট হতো, আমারও কষ্ট হতো। গার্মেন্টস হওয়াতে ভালোই হলো, যখন শুনি যে গার্মেন্টস উঠে যাবে তখন খারাপ লাগে, তখন তো আমাদের কিছুই করা থাকবে না, ছেলেরা অনেক কিছু করে খেতে পারবে, আমরা তো কিছুই করে খেতে পারবো। ভাত শেখা দিছ? আব্বু তুমি দাঁত ব্রাশ করছো? যাও তুমি কলতে ভিজে নিয়ে আসো, তোমার আম্মু আছে। হ্যাঁ, ওই এই কলে যাও, এই কলে যাও, এই কলে যাও, হ্যাঁ এই কলে যাও। আসো দাঁতের ব্রাশ করো। সুন্দর করে মুখ ধুয়ে দেব, ধুয়ে দিয়ে তোমার বুকো বাসে যাবে, তোমার বউ তোমায় নিয়ে স্কুলে যাবে, ঠিক আছে? দুষ্টুমি করবে না, ও থাকবে আমাদের আমার মার বাসায়, ওরা তোর ও আমার মা, আবার পরে ওকে স্কুলে দিয়ে আসবে। আব্বু লোকে ভাত খাবে। হ্যাঁ, এটা আমার কাছে অনেক খারাপ লাগে, খারাপ লাগার কারণ কি হলো যে আমরা ছোট দারিদ্র ফ্যামিলি, আমরা গার্মেন্টস করে খাই, কিন্তু ততদূর বাচ্চাদের যতদূর করা দরকার আমরা ততদূর করতে পারতাছি না, ঠিক আছে? তখন খারাপ লাগে নিজের কাছেও, নিজের কাছে খারাপ লাগলে তো করার কিছুই নাই। আচ্ছা, 8টা বাজে যাই, তারপরে চিন দেখাবে, চিন দেখাবে, আচ্ছা চিন দেখা দাও। দুই ফেলে 7টা বাজে ভাত খাবো, আমার হাত ধরো, আবু না এটি খা না, এটি খাইলে দাঁত পোকা খাবে না, এটি খাওয়াই লাগবে, আরো আর কিছু নিবা? তবু খুলে দেবেন, যা আমার লেট হয়ে যায়। অনেক খারাপ লাগে, যদি যদি অন্য ধরনের লোক হইতাম যে বড় ধরনের,
তাহলে মেয়েটার কাছে অনেক সময় দিতে পারতাম কিন্তু এখন গার্মেন্টস করি গার্মেন্টস হচ্ছে বেতন এতে ঘর ভাড়া দিয়ে খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যায় পোষাচ্ছে না মায়েরা তো আদর করতে পারে না আদর তো না আমার দিয়ে পালতে হয় তো মায়েরা তো সবই তো আমি দিতে হয় আমি এই মায়ের আদর তো সব দিয়ে তো আমি পালতে আছি কাজ শেষ করবে মনকে আটটা শেষ করবে ভালো চাকরি করে লইতে পারতে পয়সা আর আম্মাটাকে সবাই আম্মাটাকে এই ছোট মেয়েটাকে মা আর এটাকে আম্মা এই কি ভালো লাগে নানি দেখবে সবসময় কি আম্মা ডাকলে এটা কি ভালো নানি দেখতে শুনতে ইচ্ছে সবসময় তো জানি যে তুই নানিকেই ডাক দে তো নানিকেই ডাক দিতে পারে না তোমার আম্মু গার্মেন্টস এখন আসবে না নে আসবে না আম্মায় আম্মার বলান দাও বলান দাও আম্মার মাকেই বলান দাও দাদার মারবে তোমার দাদার মারবে নিপু পড়ে যাবে এটা আমাদের ইউনিয়ন এখানে আর কি অনেক কিছু বোঝা হয় গার্মেন্টসের ব্যাপারে ভালো মন্দ সব বোঝায় তাই আমি এখানে এখানে আমিও একজন শ্রমিক ঠিক আছে আমি এখানে শ্রমিকদের ভালো মন্দ আর কি বুঝি বা বোঝাই আমি যতটুকু বুঝি ততটুকু আমি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করি এবং কি মনে করেন যতটুকু সাধ্য আমি ততটুকু ওদেরকে হেল্প করার চেষ্টা করি আর কি এখন আবার দুই তিন বছর জড়িত মানে একটা গার্মেন্টসে আমি তখন চাকরি করতাম তখন একটা গ্যাঞ্জাম হলো গ্যাঞ্জাম হওয়ার পর আমি এখানে খোঁজ করে দেখি যে এখানে ফারুক ভাই আছে তো ফারুক ভাইয়ের কাছে আমি আসলাম আসার পর সে মানে সব কিছু বোঝাতে শুরু করলো তা আমি বুঝি আর কি ভালো মন্দ বুঝতেছি আমি যা বুঝি তা শ্রমিক আসা যাওয়া করলে আমি তা বোঝানোর চেষ্টা করি যে তোমরা এইভাবে কাজ করো তাহলে তোমরা ভালোভাবে চলতে পারবে
মানে কিভাবে মালিকদের সাথে কি করতে হয়, বেতনামাটা না দিলে কিভাবে কি বলতে হয়, আমি বুঝতে পারছি যে এই জিনিসটা কি বা এখানে আসলে কি হয় আমি বুঝতে পারছি। বুঝতে পারাতেই আর কি আসি। এর সাথে যখন থেকে আমি জড়িত তখন থেকে মানে আমার বাসায় ভালো লাগে না, আমার ইচ্ছে হয় যে আমি এখানে আমি আসি। যেমন পাঁচটায় ছুটি হয় আমি এখানে সময় দিই, এখানে আমি আসি। রাত্রে নয়টা সাড়ে নয়টা বাজে আমি বাসায় যাই, ভালো লাগে সময় কাটাতে শ্রমিকদের সাথে। কোথাও আমি রেস্ট নেওয়ার চেষ্টা করি না। আমার কাছে মনে হয় আমি যেমন শ্রমিক, অন্য শ্রমিক আমার কাছে আপনজন মনে হয়। আমার খুবই ভালো লাগে, আমার মনে হয় যে এইটা আমাদের এক ধরনের আর কি পারিবারিক আর কি মানে একটা সংসারের মতোই লাগে। এটা ফ্যামিলি, এটা আমার মনে হয় এটা আমার ফ্যামিলি। আজকে 5000 টাকা ন্যূনতম মজুরি সমাবেশ সম্মানিত সভাপতি জনাব আমিনুল হক আমিনদার সভাপতিত্ব করবেন। আর জনাব আমিনুল হক আমিনদার, আমাদের এই সমাবেশের কারণ আমরা গার্মেন্টস শ্রমিকদের নিম্নতম মজুরি 5000 টাকা দাবি করেছি। আপনারা জানেন বর্তমান বাজারে 5000 টাকা করছি একটু পরে খাওয়া দাওয়া তাড়াতাড়ি যেতে হবে। কি করা কে জানে, উনি আজকে পোলা পানি অনেক গ্যাঞ্জাম করতে। পোলা পানি গ্যাঞ্জাম করতে তোমার গ্যাঞ্জাম দরকার না, তোমরা যেহেতু ফিস সেলারি তো তোমরা যেহেতু ফিস সেলারি তোমাদের গ্যাঞ্জাম করার প্রশ্নই আসে না, তোমাদের গ্যাঞ্জাম করার দরকার নেই। তোমাদের যে সময় দেয় সময় নেবে। আব্বু আসো চলো বাসায়, ভাত খেয়েছ? আচ্ছা খোলো, তাড়াতাড়ি খোলো, তালা খুলতে তো সব গরম হয়ে যাবে। আজকে অনেক আন্দোলনের বিষয়টা আছে, মানে বেতন হাফ দিছে না এই কারণে পোলাপান মানতেছে না, অনেক পোলাপান সব বাইরে আন্দোলন করতেছে। ফুল চাই আন্দোলন করতেছে। চালু করবে, দুইটা বাজে গেছে। সময় নেই, দায়িত্ব তাড়াতাড়ি দেয়।
তারপর আমার গত মাসে কোনো অ্যাবসেন্ট ছিল না। আমি এখন লাঞ্চে গিয়েছিলাম, টাইম সেকশনে যাওয়ার পর বলে কি না যে তুমি অ্যাবসেন্ট করছো দুই দিন। কালকে আমি বলছিলাম না যে আমার বেতন কম এইভাবে পাওয়ার কথা ছিল, আজকে সকালে তো বললাম। তো আমি টাইম সেকশনে গিয়েছি, লাঞ্চে বললো যে তোমার দুই দিন অ্যাবসেন্ট। সত্য কথা বলতে কি আমি একদিন আমি অ্যাবসেন্ট করিনি, অ্যাবসেন্টও করিনি বা ছুটিও কোনো নেই নিয়ম। একসাথে হতে হবে, জোট বাঁধতে হবে না। ওরা একজন ভয় পায়, এক একজন ভয় পায় যে না মালিকে আমাদের বকাবকি করবে, বের করে দিবে, এইসব আর কি ভয় করে চলে। ভয় করলে তো আর চলবে না, সাহস হতে হবে। গার্মেন্টসে চাকরি করতে হলে শক্ত হতে হবে, আসতে চায় না। সবাই যদি এক হয় তাহলে কিন্তু মালিকেরা কিছুই করতে পারেন। যে কাজ করার পরে আমাদের কষ্ট করতে হয়, মালিকরা বুঝে না যে আমার শ্রমিকরা রক্তের ঝরে বা ঘাম ঝরে আমার কাজ করে যাচ্ছে, তারা এটা অন্ধ চোখে দেখতেছে যে মালিকরা এক হিসাবে অন্ধ হয়ে গেছে আমাদের ব্যাপারে। ওদের ব্যাপার না, ওদের ব্যাপারে ঠিকই আলো দেখতেছে। এটা কলপার, এটা হাত মুখ ধুতে হবে, গরম তো, হাত মুখ ধুচ্ছি গরমে। যে গার্মেন্টসে চাকরি করি, যেই বেতন পাই, হয়তো ভালো একটা জায়গা থাকতে পারি না, নিজে তো চলতেই পারি না, আর ভালো জায়গায় থাকবো কী করে? ইচ্ছা তো হয় যে ভালো জায়গায় থাকি, কে না চায়? কেউ তো চায় না যে সব জায়গায় থাকি। আমিও চাই, আমারও ইচ্ছা আছে যে আমি ভালো জায়গায় থাকি, কিন্তু পারতেছি কোথায়? পারি তো না। হাতটা কেটে গেছিলো, আমি যেই মেশিনে কাজ করি সেই সুইটা ঢুকছিল, সেই সুইটা আর কি ঢুকছিল। ঢোকার পর আমি আর কি টাইম সেকশনে যাই, অনেক অফিসের সিস্টেম আছে যে ডাক্তার আছে, টিটেনাসের ইঞ্জেকশন দেওয়া হয় বা যে কোনো সিস্টেম আছে আর কি, স্যাভলন দিয়ে হাতটা বেঁধে দেওয়া। আসলে এই অফিসটায় কিছুই নেই, ওয়ান টাইমটা লাগা দিস আর বলছে যে মেশিনের তেল দিতে, তাহলে নাকি হাত ভালো হয়ে যাবে। হাতটা খুব ব্যথা হচ্ছে, তখন বলে কি আমি বলছি যে এই সিস্টেম তো থাকার কথা, বলতেছে নাই না এখানে কিন্তু এরকম হয় না, এখানে আমরা এরকম সিস্টেম করি নেই, যদি কাজ করো তাহলে করতে পারো, আর তা নাহলে চলে যাও, এটা তোমাদের ব্যাপার। তখন আর কি দুঃখের ব্যাপার, কষ্ট আর কি, কি বলবো, যার কাজ করি সেই যদি এরকম বলে তাহলে তো ভালো লাগার কথা না। এটা কি তৈরি হচ্ছে বলতো? এটা কোন কোনটার ভাই? এটা প্রাইমার্কের বিকেবির যে প্রেসিডেন্ট আছে ফজলুল হক, তার সাথে কথা বলতেছি। এই অ্যাক্রোপলি নিট কম্পোজিট, এটা হচ্ছে জায়গাটা সাইনবোর্ডে, ওই যে সিদ্ধিরগঞ্জ সাইনবোর্ডের এইখানে। এই কারখানাটা আপনার প্রায় 250 শ্রমিক, এটা কারো এপ্রিল মে বেতন বাকি, জুনের 10 তারিখ, কারো মে জুন ওভারটাইম আছে। এখন 10 তারিখে কারখানাটা বন্ধ করছে, কোনো কবে খুলবে কোনো কিছু নোটিশও দেয় নাই, বন্ধের তারিখও দেয় নাই, কিন্তু নোটিশটা 10 তারিখে। আচ্ছা তাহলে আমি আজকেই পাঠিয়ে দিতেছি, আপনি একটু এটা দেখেন, আমি শ্রমিকদের কাছে থেকে কয়েকদিন সময় নিতেছি। জি জি, ওকে, সালাম আলাইকুম। পাঁচজন, সব লোকেই কয়েকদিন আসার দরকার নাই, আসতে গেলে তো ঝামেলা। তোমরা পাঁচজন মানুষ কালকে বাদ দিয়ে পরশু দিন আবার একটু আসবা, সকালে আসলে একটা সুবিধা আছে, কারণ তুমি তো মেগাটেক্সের চাকরি করছো, তার নাও তুমি যে মেগাটেক, এটা বিকেবির মেম্বার, এটা কিন্তু বিজিএমির মেম্বার না, বিকেএমির মেম্বার। যেহেতু বিকেএমির প্রেসিডেন্টের সাথে কথা বলছি, আমার মনে হয় যে এটা খুব দ্রুতই ফয়সালা হবে। তারপরেও যদি কোনো কারণে ফয়সালায় যদি এটা কাল্টিভাল্টি যদি করা শুরু করে, তাহলে তোমাদের কারখানার যে কয়টা লেভেল আছে, যাদের কাজ করছো, যে সমস্ত বায়ারদের, এই বায়ারদের মধ্যে একটা আছে প্রাইমার, প্রাইমার্ক এটা হলো ইংল্যান্ডের বায়ার, এটা আমরা চিনি। এই দুইটা হচ্ছে তোমরা যে করছো, এটা হলো কিক, কিক হলো জার্মানির বায়ার, এটাও আমরা জানি। এটা হলো স্পেনের, এটাও আমরা চিনি। যদি মালিক বা বিকেএমের মাধ্যমে যদি খুব দ্রুত ফয়সালা না হয়, তাহলে আমরা ডাইরেক্ট এই যে সমস্ত বায়ারদের কাজ করছো তাদের সাথে আমরা যোগাযোগ করবো। যোগাযোগ করে তোমরা নিশ্চিত থাকতে পারো, আমরা তোমাদের এটা ফয়সালা ইনশাল্লাহ করে দেবো।
ভালো গেছে আজকে আজকে শুধু বসে বসে এই কাজ করছি এই তেমন কোনো চাপ ছিল না কালকে কারণ গেছে তো তাই কাজে চাপ ছিল না না ওভার টাইম হয় না পাঁচটা ছুটি হয়ে গেছে হাজিরা রাইখে দেয় বলে যে হাজিরা কার্ড দেবো না ওভার টাইম তোমাদের করতে হবে ছুটি চাইলে দেয় না ছুটি মায়ের দৌড়ও দেয় মানে কি যাদের সাথে পারে তাদেরকে ঠিকই মায়ের দেয় আর যাদের সাথে পারে না প্রতিবাদ যারা করতে পারে তাদেরকে পারে না অত্যাচার করতে নিবুল নিবুল খাওয়া বন্ধ তোমার কাপড় তো পালাইনি কি অবস্থা করছো ভালো লাগতেছে আমি বাসার সাথে 9টা যদি আসি তাহলে 1 ঘন্টা থাকি 11টার সময় ঘুমাই যাই 1 ঘন্টা মানে সময় কাটে বাসার সাথে হ্যাঁ খারাপ লাগে কোনো সময় দেখি বাচ্চা ঘুমাইয়ে গেছে কোলে নিতে পারি না ঘুমের আছে খাওয়াই দেয় ঘুম পাড়াইতে আবার কখনো এসে দেখি ঘুমায় নাই আমাদেরকে পায় না তাই আম্মা ডাকে ছোটকাল থেকে সেই লালন পালন করে বড় করছে তাই আমাদেরকে আম্মা ডাকে না তাকে ডাকে আসে হারাইছে মানে কারেন্টটা চলে গেল আর কি অন্ধকার হয়ে গেছে ভালো লাগতেছে না এখন এক জায়গা থেকে এসে কারেন্ট চলে গেছে না আমি আশা করতেছি না আমার আর মানে পরিশ্রমটা না একেবারে আর এখন ভালো লাগতে আমাদের স্যালারিটা বাড়ানোর জন্য মূলত মজুরি 5,000 টাকা বলা হয়েছে বেশি ছাড়া কম চাইবে না এরকম হলে আমরা মোটামুটি চলতে পারবো মালিকদের শিক্ষা দিক আমার কথা এটাই যে বাইরের লোক যত আছে আর বাংলাদেশের যত গার্মেন্টস মালিক আছে এদেরকে শিক্ষা দেওয়ার প্রয়োজন আছে এরা টাকা ইনকাম ঠিকই করছে আমাদের দিয়ে অনেক কোটি কোটি টাকা ইনকাম করতেছে অথচ প্রতি মাসে বলছে যে আমাদের লস হইতেছে লস হইতেছে আচ্ছা লস যদি হয় প্রতি মাসে একটি করে গার্মেন্টস কী করে বানায় আমাদের রক্তের টাকাই তো আমাদের দিয়ে তো মালিকারা চলতেছে মালিকদের দিয়ে তো আমরা চলতেছি না আমি চাই যে আমাদের বাংলাদেশ থেকে যতগুলো প্যান্ট গার্মেন্টস থেকে যায় প্যান্ট গেঞ্জি যে কোনো কাজ আমি বলবো যে যাচাই করে কিনতে আমার আবেদন শুধু এইটাই যে কোনো আর কখনো যেন এরকম না হয় যা বাইরে যা কাপড় চোপড় কিনবে আমার আদেশ যে এটা জেনে শুনে যাতে কেনা হয় যে এটা মূলত মজুরি কয় টাকা করে ছিল বাংলাদেশে বা এইখানে কত টাকা করে বিক্রি হচ্ছে মিরাজুল ইসলাম আমি তাজরিন আমার নাম কাউসার
আমি তাজরিনের আহত শ্রমিক। আমি তিন তলায় ছিলাম, সুইং অপারেটর। ঘটনাস্থলে 24 নভেম্বর যেদিন আগুন লাগে ওই দিন আমি ছিলাম। ওই দিন আগুন লাগে কিন্তু আমরা বলতে পারি না, আমরা কাজে ব্যস্ত থাকি। ওই দিন ওয়ালমার্ট বায়ারের শিপমেন্ট ছিল। ওই দিনের অর্ডারটা খুবই বড় ছিল, তাই মালিক শিপমেনের জন্য আমাদেরকে বাইরে যেতে দেয়নি এবং গেটে তালা লাগানো ছিল। তাই আগুন লাগার সাথে সাথে ফ্যাক্টরি ম্যানেজার আসছিল আমাদের ফ্লোরে, তখন আমরা বললাম যে আগুন লাগছে, আমরা কি করবো। এখন আমরা উঠা দাঁড়াইছি, দাঁড়াইছি পর ফ্যাক্টরি ম্যানেজার বলে যে কিছু হয় নাই, তোমরা বসো, আমি নিচে যেয়ে দেখি। তখন এর ভিতরেই ফায়ার অ্যালার্ম বাজে না, আমাদের শ্রমিকের ভিতরেই একজন ফায়ার অ্যালার্ম বাজায়। এখন কই যামো, আমরা ব্যস্ত, একবার মেয়েদের সিঁড়িতে যাই, একবার ছেলেদের সিঁড়িতে যাই। আর মেয়েদের সিঁড়িতে যাই দেখি কি আগুন, ছেলেদের সিঁড়িতে আয়া দিয়ে আগুন। আগুন লাগার পর ওই দিন আমরা বের হওয়ার জন্য ব্যস্ত ছিল, দৌড়াদৌড়ি করতে আসি। তখন গেটে এসে দেখি যে কেসি গেটে তালা লাগিয়ে দিছে যেন আমরা নামতে না পারি। এর ভিতরে আগুন, লাইট অফ হয়ে যায়, লাইট হওয়ার পর অন্ধকার। আর আমরা তারপরে স্যাম্পল রুমে যাই দৌড়ে। আমরা তারপরে অনেক কষ্ট করে ছেলেদের স্যাম্পল রুমের জানলা ভেঙে ওখান দিয়ে বের হই। ওই দিন তো ওয়ালমার্ট ভাইয়ের কাজ করছিলাম, তাই ওয়ালমার্ট ভাইয়ের কাছে আমার আবেদন যেন আমাদের পাশে দাঁড়ায়, আমার আমাদের ক্ষতিপূরণটা যেন দেয় এবং আমাদের পা এমন কিছু কইরা দেখ যেন আমরা চিরদিন চইলা ফিরা খাইতে পারি। একটা মেয়ে 8-এ পড়ে, একটা মেয়ে 5-এ পড়ে, একটা মেয়ে 1-এ পড়ে, এদের পড়ালেখার খরচ চালাইতে আমার খুবই কষ্ট হয়। যদি আমাদের এই খরচাগুলো দেয় নিত তাহলে আমার খুব ভালো হতো। কিন্তু মালিকের কোনো, এই যে আমাদের এতগুলো লোক ঘুরে পুরা ছাই করে দিছে, আমরা তার বিনিময়ে কিছুই পাই নাই এবং মালিকের এমন কোনো শাস্তি হয় না যে আমাদের মতন এরকম যেন আর কোনো দিন এরকম যেন আগুনে পুড়ে দুর্ঘটনায় আর শ্রমিক যেন না মরতে হয়। তাই মালিকের যদি শাস্তি হতো তাহলে আর এরকম আর রানা প্লাজার হইতো না, যদি মালিকের তাজরিনের মালিকের শাস্তি হইতো। The 8-story Rana Plaza building just outside the capital, Dakar, was home to a number of factories supplying Western clothing retailers. Things to rise following the collapse of a building in Bangladesh on Wednesday morning. At least 175, mainly women workers, are now known to have died. Tangled mess of concrete,
Hundreds of injured were rushed from the scene. He did not want to enter the building, but the owners pushed him. Families gathered at a nearby school on Thursday where the bodies were being taken. The toll has now climbed to over 900, and it's the world's deadliest industrial accident. On Friday morning, officials confirmed that more than 1,000 bodies have now been found. তোমরা উঠো স্কুলে তোমাকে যাইতে হইব তারপর হাত মুখ ধুয়ে তারপরে একটু করে খাইয়ে তার স্কুল ড্রেস মুস পিনে তোমরা উঠো ভাই উঠো বিদায় উঠো তোমরা স্কুলে যাইবা না করে খাইয়ে দিয়ে আর দাঁত মুখ মুতো মাই দিয়ে তারপরে স্কুলে যাও না তাড়াতাড়ি করো খারাই মেজে দেব না মাজলে তুমি আসো 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 মাজো মাজো তো মুখটা দাও আল্লাহর কাছে খালি কুমজাল্লা তুমি এত কষ্ট আমার দিছাও এই কষ্ট ছুবের আমার জায়গা নাই আমি যে কী কারণে যে আমার মেয়ে আমি কেমনি হারাইলাম নো সালা গুছাই না মাই জায়গায় জায়গায় আমি নাচ পুয়াই মাসির বাসায় বাসায় একটা ঘরও তেহার দুঃখ এমনি বের পারি না আল্লাহর কাছে কই যে আল্লাহ তুমি ওরা ঘর নিয়ে চাও দুনিয়া ওকে বেস্ত নিছো করে আমার কপাল তো দাওই বেরোইছি তোমার মাই যখন ছোট ছিল তখন আমি আমাকে স্কুলে নিছি বুঝছাও তোমাকে মাই গাম বা স্কুলে আমি নিয়ে গেছি তোমরা ভালো মতন পড়বে উঠো নাও তো উঠো হ্যাঁ এম নেই যাইবে না তোমাকে মা গেও মা স্কুলে নিছি ছোট কালো মা কাপড় চোর পিন্ধাইছি খাওয়াইছি ওটা পরে দেব পরে খেবে না যাও অস্ত অস্ত নাইমে যাও অস্ত অস্তে তোমরা জুতো পাই দেও নাইমে তহলে বাড়তে গেল কল মা আজ তো কোনো তয় তরকার নাই তিন ডে কহি আছে ঝাটকা মাছ আছে তুমি ওই নাইন দে থুয়ে আমি দুপুরে যদি আমরা ছুটি পাই তাহলে একটা মুরগি আনো আর দাঁত মাজার পেশ নাই পেশ আনো আর বিজার ফার একটা জুতে নাই আমি জুতে আনো তুমি একটু আদা মশলা বাইতে থুয়ে আমাকে চাইছে এন দে আই উজ্জ্বল এ যেন দে বাইরে আই বিদায় ওর আর দুটো টাইনে নিয়ে যাও বুঝে এই বাইরে আর দুটো টাইনে নিয়ে যাও যাও এই যে এডে এডে পড়তে আসলো ওর মা বাবা এডে করে থেকেছিল
টাকা দিতে পারবো না কিছু দিতে পারবো না এই কারণে আমার ওই স্কুলে নিল না তো আমি তিন চারবার করে বললাম গাললাম যে স্যার তাই আমার নাতিতে ভর্তি করবেন না নাক ফেনি না কয় না আমি নাক ফো না তাই কী করুন না পারে তাহলে নাক ফেনি না না হুম না মাসে যাই হারে পরে হাসে ওই দিয়ে শুনলাম বলে বিমান স্কুলের ওই যে বিমান বিল্ডিংয়ের বগলে এটা রানা প্লাজের স্কুল হয়েছে বিক্রে তো কাজও যায় দেহে তো আমার খুব ই লাগে এইভাবে ওরা যায় এইভাবে আমার মেয়েরা দূর পাইলে যায় তো আসতো যে এইভাবে আমার মেয়েরা মেঘে বৃষ্টি ভিজে দূর পারতো আজকালি কাম করে মাসির মাটি কাইটে খোলার মাটি কাইটে মাসির বাড়ি কাম করছে কাপড় খাচ্ছে খাইছে মাসি করা টেহা দিছে চাইল দিছে তাই আই নাই তো আলু কিনছি করা চাইল কিনছি কষ্ট যেটা নিজে খামো সেইটা পোলা ফাটে খাওয়াইয়া মানুষ করছে তোমার এখন চিন্তা নাই তোমার এখন চিন্তা নাই এখন আমরা যাই আনি খাইতে এখন তুমি ঘরে বসে পোলা ফান দোলা ফান খেলাই বেড়াই খাইবে আর নাতি দেখালি স্কুল নেওয়া না করবে তাই কেলাম ঠিক আছে আমি তাহলে তোরা এখন খাটা যখন হয়েছে তখন আমার কষ্ট আল্লাহ মাপ করেছে এখন আর আমার খাইতে খাওয়া লাগবো না আমার মেয়েকে মতন মেয়েকে মতন শান্তি আসল এই যে আমার মেয়েরা দেখাল চিনলে আমার মেয়েকে চিনে পারো আমার মেয়েকে রে এই যে মেয়েরা এই যে আমার মেয়েরা চিন না কল যে শান্ত কিছু জানো এই কিন্তু গর্তে যে শুয়ে বাইরে গেছে কল যে আবার শান্ত গেছে আমাকে বাল বাচ্চা মেরেছে কী করে আমরা খাই কী করে আমরা চলি এখন তার আমাকে চলার মতন পথ নাই আনন্দ লাগে সবাই একসাথে সবাই মিছিল করে ক্ষতি উদ্দেশ্যে আইছে তার বা কয়েক লহান মারা গেছে তার ক্ষতিপূরণ দাবি আমরা বিচার চাই এদের নিগে আমরা সাহায্য নিগে আমরা খুঁজি করতেছি আওতাও করতেছি তাকে নিগে সরকারের কাছ থেকে না হানতে তো আমরা কিছু পাইতেছি না তাই এখানে শ্রমিক ফেডারেশন অফিসিতে আমাকে সাহায্য দেওয়ার কারণে আমাকে এই জায়গা আনছে
তাহলে দেখি আমার মিছিল এখন আমরা যাইতেছি। তো চলেন আমরা ইটা সাইডে আসি। চলেন আমরা হ্যাঁ মিছিলে চামড়া একটু আইসি আসি। আমরা কে মারা গেছে? আমার দুইটা মেয়ে মারা গেছে, জামাই মারা গেছে। এখন ক্ষতিপূরণ তো না, আমরা কোনো ক্ষতিপূরণ পাইনি। আজকে দেই ক্ষতিপূরণের নিগে আইসি মিছিল করব, মিছিল করব করব। যখন অদূরচন্দন মাঠে রাস আনছি আনছি উদ্যোগ ফেরাইছি, তখন দেখি টারাক ভিড়ে ভিড়াই নেনে ফেলাইছে। এই যে নট কাপড় চুপুর গার্মেন্টসের যত কাপড় চুপুর শ্রমিক গড়ে কত উনা আছে, কত পায়জামাও আছে, কত নটের যত জাম্পার প্যান্ট শার্ট সম্পূর্ণ যে নটে নটে বাই যাইছে। ওই যে পিলারটা এর মধ্যে কোনো সিমেন্টই নাই, খালি বালি। আবার এই যে কাপড় চুপুর যাতে ওই যে জেনারেটরটা অনেক খারাপ লাগে আমাকে, দেই হাসতে সময় খারাপ লাগে। থানার সামনে যখন আমরা যাই তখন দেখি কত রড, কত জেনারেটর। এটি বানাইবে লাগছিল, এটি বানাইতে রাখছিল। এই যে নতুন জামা, নতুন সব কিছুই এটি বানাবে লাগছিল। ই দিয়ে মরছে কেমন আর লাগবো, এই যে ওটাতো, এই যে ওটাতো বানাইছে, এই যে ওটা বানাইছে, এই যে রাম তো নেহাই আছে। সুমুগে কাপড় চুপুর সুমুগেও আছে, সুমুগে যে নাই, সুমুগে যে নটে নটে বাইজে পড়ছে। এই যে নটটায় বাজছে, এইভাবে বাজায় তাই নিয়েছে, কত পিছলে এডি বানাইছে। এই যে কতজনের শার্ট গতর আসলো, এই যে কতজনের শ্রমিকে এগিনি শার্ট, এই শ্রমিকে শার্ট। আর এই যে এগিনি এগিনি বানাইছে, বানাইছে, সবই বানাইছে, বানাইছে। কোনো কথা নাই, যে সব নতুন, সব রিজনেবল। না এগুলি মানে বানাইছে, এগুলি শ্রমিকের শার্ট না, গার্মেন্টস বানাইছে। এখন কারি কারি আসলো মেশিনের পর্দে, কারি কারি আসলো, কতজনে শার্ট বানাইছে, কতজনে প্যান্ট বানাইছে, কতজনে এই যে জামা বানাই সুইটার বানাইছে, যে যে বানাই পারছে। ওই যে প্যান্ট অগুনি নতুন, ওই যে অগুনি বানাইছে, ওই যে কাপড় চোপড় লাগাইতো। কত রাস আনছে, কত চ্যাপটা দাঁত পরা, কতজনের এই মুখ সেই সে একবারে চ্যাপটাই গেছে। এই এই মাথাটা ভাঙ্গে গিলুর দিয়ে, এই গিলুর দিয়ে চুল দিয়ে পেঁচাই নিছে। আমার মেয়ের গলার এই এনথে কাইতে পড়ে গেছিল, আর এই আটটা ভাঙ্গে বহির পরে আমার পইরা চল পইরে আসলো, আর এই মাথাটা ভাঙ্গে এনে আসলো, চুল দি এনে আসলো, সেই গলাটা কাইটে কাইটে গেছে। এনে কি ফ্যান দিয়ে কাটলো,
না সাত ভাঙ্গে মটর করে ভাঙ্গে পড়ে গেল। এইটা আর আমরা দেখিনি, উঠে হেলে আমরা দেখছি যে মাথা ভাঙ্গা। আমার ওই মেয়ে পুনর দিন দিঠা পাইলাম, হেডের পাইলাম। আর জামাই তো শেষ হলো না, কী হইলো কীভাবে মরলো আমরা দেহের পারলাম না। কোনো বিল্ডিং তিনটে বছরে কোনো বিল্ডিং ভাঙে না, আর এই বিল্ডিংটার মধ্যে কোনো বালি, খালি বালি, একটু সিমেন্ট দেয় নাই। সিমেন্ট অবশ্যই দিলে তো টাইট হয়, সিমেন্টই দেয় নাই, এর মধ্যে খালি দুধ বালি দেয় নাই। এসে গেছিলাম, আমরা খবর শুনলাম, জানি না তো। ওখানে আমার ফুফু শাশুড়ের মানে মানে আমার সব শাশুড়ের মানে বড় ভাইয়ের মেয়ে দামাই এখানে এখানে গেছে কত ঘোরাঘুরি, গন্ধে টিকছেন জানাই হেনদে, এত রাসায়নিক তলে তলে ফেলাইছে, গাঁথা আসলে যে গাঁথাই ওই গাঁথার মধ্যে মধ্যে আইনে তারপর ফেলাইছে, কত রাসায়নিক ফেলাইছে। কানা ওই নট ডুয়ে গেছে, কত শরীরের মধ্যেও কতজন নট ডুয়ে গেছে, কত কিছু কষ্ট করে তারা মরছে। সে নট অন্ধে যাই আমি পড়াই পড়াই ওই নট নাইরে দেখি, ওই তো মাটি নাইরে দেখি যে আরে সিমিট আরে নট আরে জেনাটার কেমনি তোরা আমার মায়ের তোরা তো মানুষ অনেক মানুষ তোরা কি করে ক্ষতি তোকে দাঁড়াই হইল। তারপরে গন্ধ হইবে পোলা পানির জামা হাটে নাতি দেনে অনেক কষ্ট, আমার অনেক কিছু পড়ালেখা কিছু করাই পারতেছি না টাকার কারণে। ওই কারবারি দিনই আসি নাই তো হই, দিনই একটু আসি খালে আসি খালে আসি, এভাবে চলতেছে। আমি এখন তো কোনো বড় দানের কোনো একটা টাকা পয়সা আমি কিছুই পাইনি কে। আমিও তো একজন মানুষ, ঘুরতে ঘুরতে এনে ঘুরি ওনে ঘুরি ওনে যাই, আমিও তো একটা বুড়িয়া মানুষ, আমারও তো কষ্ট লাগে, অল্প ছেড়ে খাইয়ে বাইরে এই মতন করে নিজের দেহ পড়ে গেল, নিজের দেহ সব শেষ হয়ে গেল। তো কোনো সাহায্য আমি পাইতাম ভাইয়ের কাছে কি কোনো কেউর কাছে, তাও তো ঘরে দুইটা ভাত খাইয়ে আমি ঘর থেকে বাইরে পারতাম, নিজের হাতে নাইন দে বাইরে। এই মেয়ে আগে বেনে করে উঠে নিয়ে এলাম, ও মুঠে এ মুঠে বেনে করে নিয়ে এলাম অদরচন্দন মাঠেতে। অনেক মাইশি দেখছে, পারবিন তো একবার পয়সা গিয়ে লেগে গেছিলো, আর ওই ডেটু ভালো আসলো, দুনো মেয়ে আইনে মাটি দিয়ে ছিলাম এই জায়গা থেকে গেলাম। দুইটা কয়বার একখানি দিয়ে দিছে, দুই বোন একদিনই মরছে, একদিনই টাক পাস করে মাটি হয়ে গেছে এই দিনে। তাই কি আমাকে দেশে গুরুস্থানে মহিলা মানুষ যাইতে দেয় না, সুতমুত লাগে এই কারণে যাইতে দেয় না। গুরুস্থানে তো আমাকে মহিলা মানুষ যাইতে দেয় না, তো আমরা ফাঁকে ফাঁকে খাড়াই এসে দেখি। আসি কদিন পরে পরেই আমি আসি, কদিন পরে পরেই আমি আসি, আইসা হেরে খাড়াই খাড়াই দেহে দোয়া টোয়া পরে তৈরি চলে যাই। বাচ্চাটার দিনে এই যাইসে খারাই থেকে কয় না, তো মা তোমরা আমার নিয়ে এসে খারাই নিস, আমার তো কয় না, আমার তো কোনো সময় কয় না, তো মা তুমি এসে খারাই নিস, তোমার সাথে দুটো কথা কই। তা অনেক খারাই থাকি, সকালবেলা সাতটায় এসে পথে খারাই দেখি আমার মেয়ে আগে মতন চেহারা কেউ একটা মেয়ে আমি পাইনি, অনেক মুখের দিকে তাকাই থাকি,
কোন একটা মেয়ে আমার মেয়ের মতন দেখা যায় না। মনে করুন যদি কোনো একটা মেয়ে আমার মেয়ের মতন পাই, তাহলে আমি তার মেয়ে বিলে আমি পরিচয় দিব যে তুমি আমার মেয়া। তা এত সাতটার সময় এসে বসে থাকে কত জায়গায়, তখন কখন দেহেতে তারপর বাড়ি যাই, বাড়ি যাই কখন কান্দি। যে কত মানুষ দেখলাম আমার মেয়ের মতন একটা মানুষ পাইলাম না। শ্রমিকদের যেমন পাঁচ বছর আগে শ্রমিকদের স্যালারি ছিল 700 টাকা ন্যূনতম মজুরি, এখন তারপরে হয়েছে 3200 টাকা। এখন আমরা মনে করেন 5300 টাকা স্যালারি হয়েছে। আমাদের এই আন্দোলনের ফলে আমরা যে NGWF আরও কয়েকটা ফেডারেশন মিলে আমরা সরকারের কাছে ন্যূনতম মজুরি দাবি করেছিলাম 8500 টাকা, সেখানে আমাদের সরকার 5300 টাকা মজুরি করেছে। এই মজুরি থেকে শ্রমিকরা অনেক মানে একটু যাই হোক একটু ডাল ভাত খেয়ে বাঁচতে পারে, এবং আমাদের শ্রমিকরা আগের থেকে এই থেকে একটু উন্নত হয়েছে। আজকে সম্মেলনে আসছি, সমস্যারা আমাদের কারণে যে আমি আপনাদের তুমি করে ঠগাই এবং আমাদের শ্রমিকরা আগের থেকে এই থেকে একটু উন্নত হয়েছে। তারপরে মনে করেন আমরা যে আইনের কথা বলি, আইন বা এই যে ইউনিয়নের কথা বলি, এইসব কিছু নিয়ে আপনারা শ্রমিক প্রত্যেকটা শ্রমিক আগে জানতো না যে আমরা কী করলে আমরা মালিকের কাছ থেকে আমরা টাকাটা আদায় করতে পারবো, আমাদের পাওনাটা আদায় করতে পারবো। এখন আমরা প্রত্যেকটা শ্রমিক একজনের থেকে আরেকজন, আরেকজনের থেকে আরেকজন, প্রায় আমাদের 97,000-এরও বেশি, 1,00,000-এর মতন আমাদের কার্ডধারী সদস্য আছে, তাদের একজনের থেকে 10 জন শুনে। সীমিতের জন্য তালা মারছি, তারপরে আবার যায় ওই কোর্টের থেকে নোটিশ মোটিশ নিয়ে আসে ওখানে টাঙ্গা দেয়, একদিন খোলা রাখে, তারপরে দিন সকালবেলা যায় দিই তালা মারা। তারপরে আমরা সব শ্রমিক নিয়ে বাইরে গ্যাঞ্জাম করি, মালিকের বাসায় যাই, আন্দোলন করি, তারপরে এক বকায় এক মাসের বেতন দিচ্ছি। এখন তারপরে আমাদের গার্মেন্টস আবার কালকে তালা মারা দিয়েছে নোটিশ টাঙাই। এখন আমরা কী করবো? এই জন্য ফেডারেশনে আইসি সম্মেলন করে দেখি, এখন শ্রমিক ফেডারেশনে কিন্তু এখন কঠিন আন্দোলন চলবে। মালিক যদি তালা না হয় তাহলে আমরা আন্দোলন করে মালিকের তালা ভাঙবো। দাবি যতক্ষণ আদায় না হবে ততক্ষণ দাবি চলবে, দাবি চলবে। যতক্ষণ আমাদের ন্যায্য পাওনা আমরা না পাবো ততক্ষণ আমাদের দাবি চলবে। আমার নেতৃত্বে এই 7 দিন চলবে শ্রমিক। এখানে আমি এমকমিশন লিমিটেডের পক্ষ থেকে আমার যে শ্রমিক আছে তাদের কাছে আমার দাবি, এমকমিশনে হাইকোর্টে একটা কেস হয়েছে, কেসে ধারালে এই কাটটা করতে কাটটা দাও। আমার কাছে জোরদার দাবি, আমার এই 530 জন শ্রমিক আছে, এখানে ট্রেড ইউনিয়ন আছে, মানে ইউনিয়নের সাহায্যে আমি এইটা ই করছি। এখন আমার জোর দাবি যে হাইকোর্ট যত তাড়াতাড়ি পারুক তাদের নিষ্পত্তি করুক, আমাদের আদায় না হবে অতক্ষণ আমরা সবাই কঠোর আন্দোলন চালিয়ে যাব। আমাদের ন্যায্য পাওনা আমাদের মালিক কেমনি কী করবে এটি দিব, যতক্ষণ না দিব আমরা ট্রেড ইউনিয়ন করছি, ট্রেড ইউনিয়নের মাধ্যমে সংগঠনের লোকের কাছে, ফেডারেশনের কাছে আর সরকারের কাছে, আপনাদের সবার কাছে দাবি আমাদের ন্যায্য পাওনা দেওয়ার জন্য। মালিক আমাদের এই 30 বছরে যা ঠকাইছে আমাদের চোখ অন্ধ, আমরা তো বুঝি নাই, কিন্তু আমাদের এই আলে আপা আমাদের ওই জায়গায় আমরা কাট করছি ফেডারেশনে, কাট করার পরে এই আলে আপা আমাদের চোখ ফুটাইছে। এখন আমাদের চোখ যখন ফুটাই গেছে তখন আমরা ন্যায্য দাবি তো আদায় করতে ইনশাল্লাহ পারবই, পারবই আলে আপার মাধ্যমে আমরা সবাই একমত, সে যা কইবে আমরাও তাই শুনব, আমরা একমত, সবাই একমত, আমরা সবাই একমত। চলবে, 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 চলব
সবচেয়ে গর্বিত যে আমি যখন আমার একটা শ্রমিক ভাই বোন না খাইতে তাদের মুখে আমি এক মুঠ খাবার মানে মালিকের কাছ থেকে আদায় করে দিতে পারি, তখন আমার গর্বিত মানে আমি এটা খুবই গর্বিত যে আমি তাদেরকে বকেয়া দেড় মাসের বেতন আদায় করে দিছি। দেখেন আমি একটা স্টোরি বলি, এই এমগোভেশনে প্রত্যেকটা শ্রমিক দেড় মাসের বেতন পাইনি, প্লাস সেপ্টেম্বর প্লাস নভেম্বর প্লাস অক্টোবরে বেতন পাইছিল না, তারা দেখা গেছে তাদের বাড়িওয়ালারা ঘরে তালা দিয়ে গেছে। বাহিরে রয়েছে, কিছু খাইতে পারে নাই। তারপরে ওই বেতনটা যখন উঠাই দিছি তখন সবাই আমাকে জড়িয়ে ধরিয়া কি যে করছে ওটা যদি আপনি মানে এই যেমন আপনার একটা হিস্টোরি দেখালেন, এই হিস্টোরি সেই তো আমার কাছে অন্যতম লাগছে। মনে করেন আমাদের দেশের শ্রমিক ম্যাক্সিমাম শ্রমিক হচ্ছে আপনার অশিক্ষিত, এদেরকে আমি যেগুলো এই যে আইনের বই হয়েছে আপনার 2006, তারপরে সংশোধনী হয়েছে 2013, এবং আইনের ধারায় কোন ধারায় কী আছে এটা পড়াই, পড়াইয়া তারপরে ওদেরকে বুঝাই যে তোমরা এগুলা করলে এইটা হবে, তোমরা যদি আজকে তোমরা নারী বলে যদি নারী শ্রমিক বলে যদি পিছিয়ে থাকো, পুরুষ শ্রমিক আর নারী শ্রমিক মধ্যে তোমার কোনো তফাত নেই, সমঝোতা পুরুষ নারী একটা সমঝোতার ভিতরে আসবে, সমঝোতা না হলে এইটা তোমাদেরকে শোষণ করতেই থাকবে, আইন সম্বন্ধে তুমি জানো না এবং তোমাকে মালিক ঠগাচ্ছে এটা কি তুমি বুঝো? তখন বলে না আপা আমরা বুঝবো কেমন, আমরা তো চাকরি পাই নাই, আমরা মেয়ে মানুষ, আমরা কাজ করি, এইটাই আনা। তা আমি বলছি না অসম্ভব, এই যে তোমরা যে ঠকতেছো এই ঠগার থেকে উপরে আসো। রিক্সাওয়ালা আছে, আপনার পরিবহন শ্রমিক আছে, এবং এই যে কাজের ডোমেস্টিক শ্রমিক আছে, এদেরকে আমরা ডোমেস্টিক শ্রমিক আমাদের গভর্নমেন্ট একটা আইন পাস করছে তাদের জন্য, ইউনিয়ন করার জন্য, সব কিছুর জন্যই মানে আমাদের এটার জন্য আমি খুবই আগ্রহী করি যে আমাদের শ্রমিক যাতে বঞ্চিত না হয়, কোনো দিক থেকে বঞ্চিত না হয়, তাদের অধিকারটাকে পাওয়া যায়। তারপর আমি যেখানে মানে ই দেখি নারীদেরকে উদ্যোক্তা করার জন্য মানে আরও উপর লেভেলে শক্ত করার জন্য মানে ওদেরকে বেশি ট্রেনিং করে ছেলেদের। তখন আমার নারী শ্রমিক আরো উদ্যোক্তা হয় এবং তারা দরকাশা খুশি করে মালিকের কাছ থেকে ওই ছেলেকে ওই ছেলেকে যে স্যালারি দিচ্ছে নারীকে সেই স্যালারি দিচ্ছে। শুল্কমুক্ত করে দিবে আমার এইটাই দাবি, জোরদার দাবি।
আমরা গার্মেন্টসের শ্রমিককে আরো উন্নত চাই। আমার দাবি যে আমাদের শ্রমিকদের 8,000 টাকা আরো আবার সামনে থেকে 8,000 টাকা স্যালারি করা, ন্যূনতম মজুরি 8,000 টাকা করার জন্য। এটাই আমি সবসময় আমার জীবনটা যতদিন আছে আমার শ্রমিকদের পিছনে তাদের দাবির জন্য, প্লাস তাদের যদি যখন দেখবো যে না একবারে সম্পূর্ণ তারা কমপ্লিট হয়ে গেছে, তখন আমার মনে ওইটাই শান্তি যে আমি তাদের এইটা নিয়েই যে দাবি করছিলাম আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এইটা দাবি করে যাই, এবং তাদের দাবি যত সময় পর্যন্ত সফল না হবে, যত সময় পর্যন্ত সফল না হবে আমার মৃত্যুর আগ পর্যন্ত আমি এটা দাবি করে দেবো। এটা আমার একটা দাবি। আর যেদিন সফল হবে সেদিন আমি মনে করবো যে আমি ধন্য হয়েছি।